এবং যখন আমি শিক্ষা দিচ্ছিলাম তখন আমার প্রজেক্টগুলো ছিল সবগুলোই কৃষি নির্ভর, কীভাবে দেশে কৃষিকে বিজ্ঞানসম্মতভাবে সামনে এনে কৃষকের জন্য সহজ করা যায়, আরও কীভাবে উৎপাদন বাড়ানো যায়, মানুষ পাচ্ছে কম জায়গার মধ্যে কীভাবে বেশি পরিমাণ উৎপাদন করা যায় তার ধারাবাহিকতায় ছোট ছোট ইনোভেশন নিয়ে কাজ শুরু করেছে। যেমন একটা কথা বলি, আমরা কি জানি, আমরা জানি যে মাটিবিহীন পানিতে চাষাবাদ, কম সময়ে বেশি চাষাবাদ, কম জায়গায় অনেক চাষাবাদ, তার মানে যে যেহেতু আমাদের মানুষ বাড়ছে, যেহেতু চাহিদা বাড়ছে, সেই বিবেচনায় কম সময়ে কম জায়গায় কীভাবে বিষমুক্ত টাটকা ফসল উৎপাদন করা যায় সেই প্রক্রিয়ার নাম হলো হাইড্রোপনিক্স।